くれやもん。So, ঠিক জাইলেম আমরা চার ধরনের কোষ পড়ছে ট্রাকিড ভেসেল জাইলেম পেরানকিমা জাইলেম ফাইবার এখন ফ্লোয়েমে ঠিক এরকম আমরা চার ধরনের কোষ পাবো একটা হচ্ছে সিপ নল সরি সিপ কোষ একটা হচ্ছে সঙ্গী কোষ তারপরে এটা ফ্লোয়েম পেরানকিমা ফ্লোয়েম ফাইবার ফ্লোয়েম পেরানকিমা ফ্লোয়েম ফাইবার ফ্লোয়েম ফাইবার ওকে কি বললাম যে ফ্লেম সিপ কোষ সঙ্গী কোষ ফ্লেম ব্যান্ড কেমন ফ্লেম ফাইবার সো এখন যেটা যাবো সেটা হচ্ছে আমরা একটু গঠনগুলো দেখবো এবং এটা যেটা করে আমি আগে বলছি যে ফ্লেম হচ্ছে খাদ্য পরিবহন করে অর্থাৎ একটা যদি গাছ যদি আমি আঁকি তখন এই গাছটা হচ্ছে ঠিক এরকম এরকম এই গাছটাতে এবার একটা পাতা সরি পাতাটা এভাবে না কাণ্ড আছে কাণ্ড করে পাতা আমি একটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম তো এখন কী হলো এখন আমরা জানি যে এই জায়গায় পাতাটা একটু বড় দেয় কী যে হইছে সবুজ সো আমি কী বললাম যে এই পাতাতে যখন তুমি কার্বন ডাইঅক্সাইডের পানি দিবা তখন ওই পাতা কী করবে সালোক সংশ্লেষণ বিক্রিয়া ঘটাবে অর্থাৎ তুমি যখন কার্বন ডাইঅক্সাইড দিলা পানি দিলা তখন যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যেটা উৎপন্ন করছে সেটা হচ্ছে গ্লুকোজ যখন এটা কার্বন ডাইঅক্সাইডের পানি দিচ্ছে তখন সেটা কী উৎপন্ন করছে গ্লুকোজ এখন যেটা হইতে হবে সেটা হচ্ছে তুমি পাতায় পানি পৌঁছাইছো পানি পৌঁছাইছো জাইলেমের মাধ্যমে এখন সে গ্লুকোজ উৎপন্ন করছে এখন গ্লুকোজ কি পাতায় থাকবে দেহের কি ওই আর বাকি কোষগুলোর জন্য কি ইয়ার দরকার নাই অবশ্যই দরকার আছে সো বাকি কোষগুলোর জন্য যেহেতু খাবার প্রয়োজন বা বাকি কোষগুলোর যেহেতু শক্তি প্রয়োজন বা শ্বসন প্রয়োজন আমরা পরে পড়বো যখন শ্বসন পড়বো তখন বুঝবো যে শ্বসনের প্রধান দ্রব্য হচ্ছে গ্লুকোজ দ্যাট মিন্স ওই জায়গায় গ্লুকোজ প্রয়োজন তাহলে এই জায়গায় যে গ্লুকোজটা উৎপন্ন হলো এইটাকে তো পরিবাহিত হইতে হবে অর্থাৎ এইটাকে তো এই এই জায়গায় একটা সেল যে আছে এই জায়গায় যে একটা সেল আছে ওই সেলে তো আসতে হবে এই জায়গায় একটা সেলে আসতে হবে এই জায়গায় একটা সেলে আসতে হবে এই জায়গায় একটা সেলে আসতে হবে এই জায়গায় সেলে আসতে হবে অর্থাৎ এই যে প্রত্যেকটা সেলে এটাকে তো আসতে হবে সো এখন এই জাইলেম যেটা করছিল সেটা হচ্ছে এই জায়গা থেকে পানি পরিবহন করছিল নলের মতো একটা অঙ্গ সৃষ্টি করে ঠিক এইরকমভাবে ফ্লোয়েমও কী করবে এরকম নলের মতো একটা অঙ্গ সৃষ্টি করে এই জায়গায় গ্লুকোজ বা খাদ্য পরিবহনে সহায়তা করবে সো এইটার জন্য যেটা সেটাতে আমি চলে যাবো প্রথমে সিপ কোষ অ্যাকচুয়ালি সিপ মানে শব্দ সিপ শব্দের অর্থ হচ্ছে চালুনি কোন কারণে আমরা চালুনি বলতেছি ওটা একটু পরেই বুঝতে পারবা সো সিপ সিপ শব্দের অর্থ হচ্ছে চালুনি চালুনি দ্যাট মিন্স সিপ কোষ তার মানে কি চালনির কোষ বা চালনি কোষ বা যেটা দিয়ে কিছু ইয়া করা যায় ফিল্টার করা যায় আচ্ছা ওখানে এখন আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে আমরা এখন একটু সিপ কোষ যদি দেখি সিপ কোষ ঠিক এরকম তারপর আরে দীর্ঘ দীর্ঘ তো হবি আগে আমরা পড়াইছি যে ওই কোষগুলো দীর্ঘ আরে দীর্ঘ এরা ঠিক এরকম এদের ক্ষেত্রে যেটা ঘটে এরা হচ্ছে দীর্ঘ পাত্রপ্রাচীরযুক্ত কোষ এ বলতে পারো দীর্ঘ পাত্রপ্রাচীরযুক্ত এখন এরাও কী করে একটার সাথে আর একটা সংযুক্ত হয় এবং একটার সাথে আরেকটা সংযুক্ত হইয়া খেয়াল করো একটার সাথে আরেকটা সংযুক্ত হইয়া যেটা করে সেটা হচ্ছে একটা দীর্ঘ নলের মতো গঠন সৃষ্টি করছে ঠিক জাইলেমের মতো এরা কী করছে দীর্ঘ নলের মতো একটা গঠন সৃষ্টি করছে বাট এদের একটা মেইন ফিচার্স হচ্ছে এদের নিউক্লিয়াস এক্সিস্ট করে না অর্থাৎ এরা নিউক্লিয়াস বিহীন এদের নিউক্লিয়াস নাই খেয়াল করো এই যে ফ্লুয়েম ফ্লুয়েমের একটা মেইন ফিচার্স যেটা এটা একটু সরি ফ্লুয়েমের সিপ কোষের একটা মেইন ফিচার্স হচ্ছে এদের নিউক্লিয়াস এক্সিস্ট করে না অর্থাৎ এদের নিউক্লিয়াস নেই এটা একটু বলতে হবে সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে এই যে যখন প্রান্তীয় প্রাচীর গলছিল তখন প্রান্তীয় প্রাচীর গলার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই পুরাটা জায়গা ফাঁকা হয়ে গেছিলো এবং পুরাটা জায়গায় পানি চলছিল ইয়া জাইলেমের ক্ষেত্রে বাট এই যে ফ্লুয়েমের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রাচীরটা আমরা যদি এই একটা প্রাচীর চিন্তা করি সাপোজ প্রথম দিকে ইনিশিয়ালি প্রাচীরটা বন্ধ পাঁচটা এখন গলে নাই পাঁচটা বন্ধ করে দিলাম আমি একেবারে বন্ধ করে দিতে হবে প্রাচীর বন্ধ এখন যেটা সেটা হচ্ছে এই যে যখন প্রিয়াম যখন আসে তখন এই যে প্রাচীরটা আমরা যদি একটা ক্রস সেকশন করি তখন দেখবো যে এটা বন্ধ
জাইলেমের ভেসেলের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এই এই যে পুরা লুমেনটা এই এই জায়গাটা পুরাটাই গলে গেছিল, পুরাটাই যেটা গলে গেছিল এই পুরাটা দিয়ে পানি প্রবেশ করতে পারছিল। বাট এইটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এইটার এই যে পুরাটা গলে না, এটার কিছু কিছু জায়গায় গলে কিছু কিছু জায়গায় গলে না। অর্থাৎ এই জায়গা ঠিক এরকম ভাবে এই জায়গায় গলে 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 এই জায়গায় এরকম এরকম যখন হয় তখন ব্যাপারটাকে এরকম ভাবে দেখা যায়, এরকম এদিক দিয়ে আসে আবার এদিক দিয়ে একটু চিন্তা এই যে এরকম চিত্রের মতো তখন কি হয় এটা একটা চালনির মতো অঙ্গ সৃষ্টি করে। খেয়াল করো এই যে চালনির মতো, চালনি কি পুরাটা কিন্তু ফাঁকা না, কিছু কিছু ফাঁকা ফাঁকা আবার ফাঁকা না, এরকম ঠিক এরকম। তো এই জায়গায় চালনির মতো গঠন সৃষ্টি করে, এই জায়গায় চালনির মতো গঠন সৃষ্টি করে। তো এই কারণে এটাকে বলা হয় সিপ কোষ, মানে সিপ মানে হচ্ছে চালনি, যেহেতু এই কোষগুলো এই যখন কোষ প্রাচীর যখন করে তখন চালনির মতো গঠন সৃষ্টি করে, এই জন্য এটাকে বলা হয় সিপ কোষ। এবং এইটা যেটা করে সেটা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে এরা কি করে খাদ্য পরিবহন করে, এদিকে আর কিছু করে না। ভেসেল যদি ভালো করে বোঝে তাহলে এইটা এটা বেশি, এরা কি করে খাদ্য পরিবহন করে। এরা যে এই যে খাদ্যটা যে পরিবহন করে সেটা হচ্ছে এদের খাদ্য পরিবহন হচ্ছে দুইটা দিকে। একটা হচ্ছে এই যে এরা পাতার দিকে খাদ্য পরিবহন করবে, এই যে পাতার দিকে অর্থাৎ এই যে সরি পাতা থেকে খাদ্য পরিবহন করতে, তো পাতা থেকে খাদ্যটা চেয়ে আসবে, পাতা থেকে খাদ্যটা এগুলো যুক্ত, এটা হচ্ছে গ্লুকোজ যুক্ত, গ্লুকোজ এই বরাবর আসবে। তো তাদের দিকে এই বড় কথা হচ্ছে আর একটা ফিচার্স হচ্ছে এরা যেটা করে, ধরো একটা সময় এই এই দিক দিয়ে নিচে নামছে খাদ্য পাতা থেকে নিচে নামতেছে, আবার যেটা হয় সেটা হচ্ছে উদ্ভিদের মূলে যদি কোনো খাদ্য সঞ্চিত থাকে তবে উদ্ভিদ যখন বেশি খাদ্য হয় তখন উদ্ভিদ কী করে মূলে খাদ্য সঞ্চিত করে রাখে, বা উদ্ভিদের পুরা অঙ্গে বা বিভিন্ন জায়গায় খাদ্য সঞ্চিত করে রাখে। তখন যখন খাদ্যের অভাব পড়বে তখন কী হবে, তখন এই যে মূলে যে সঞ্চিত খাদ্যটা এই মূলের সঞ্চিত খাদ্যটা এই বরাবর উঠে যাবে উপর বরাবর। আমরা যখন ভেসেল করছিলাম তখন ভেসেলে দেখছিলাম যে পানিটা যে প্রবাহিত হচ্ছে এটা শুধুমাত্র একটা দিকে হচ্ছে অর্থাৎ উপরের দিকে হচ্ছে, বাট আমরা যদি সিপকুষের ক্ষেত্রে আসি তখন দেখবো যে এই সিপকুষে পানিটা খাদ্যের প্রবাহের দিকে হচ্ছে দুই দিকে, একটা হচ্ছে পাতা থেকে যে খাদ্যটা আসতে হচ্ছে সেটা হচ্ছে নিচ দিকে, আর মূলের যে সঞ্চিত খাদ্যটা সেটা হচ্ছে উপরের দিকে। দেখ এই সিপকুষ একুশ সাথে দুইটা কাজ করে, একটা হচ্ছে পাতার সঞ্চিত পাতার তৈরিকৃত খাদ্যকে সে উদ্ভিদের ইয়াতে পৌঁছায় দেয়, আবার মূলের যে সঞ্চিত খাদ্য এটাকে সে উপরের দিকে প্রবাহিত করে। এবার তো বোঝা গেছে, ওকে। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ফ্লুয়েম, এই যে ফ্লুয়েম এই যে ফ্লুয়েম এই ফ্লুয়েমে আমরা দেখলাম যে এই ফ্লুয়েমে নিউক্লিয়াস এক্সিস্ট করে না, ফ্লুয়েম কি এক্সিস্ট করে না, নিউক্লিয়াস এক্সিস্ট করে না। আচ্ছা এই ফ্লুয়েমে যেহেতু নিউক্লিয়াস এক্সিস্ট করে না, দ্যাট মিন্স আমরা কি জানি যে নিউক্লিয়াস কি করে আমাদের জৈবিক কার্যাবলী কিছুটা নিয়ন্ত্রণ করে। তো এই যে এইটার এটা হচ্ছে এই জায়গায় কার্যাবলী ঘটতেছে, দ্যাট মিন্স এইটার কার্যাবলী ঘটার জন্য অবশ্যই একটা নিউক্লিয়াসের প্রয়োজন ছিল, কিন্তু এদিকে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস থাকলে হয়তো বা কাজটা ভালোভাবে হইতো না, হয়তো না অথবা মানে খাদ্যটা যাইতে পারতো না। তো এই যে যখন তুমি এটার কথা চিন্তা করছো যে এটা একটা নিউক্লিয়াস থাকার প্রয়োজন পড়ছিল, কারণ এটার ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়া ঘটছে, উপরের দিকে খাদ্য তুলতে গেলে তোমার বেশি পরিমাণ শক্তি লাগতেছে বা এরকম অনেক কাজ করতেছে, অনেক জৈবিক কাজ করতেছে, সো নাই। সো স্রষ্টা এইটা থেকে বিশেষ ক্যারেক্টারিস্টিক দিচ্ছেন, ফিচার দিচ্ছেন ফ্লুয়েমে, সেটা হচ্ছে এইটা হচ্ছে সিপ কোষ, যেটাতে নিউক্লিয়াস এক্সিস্ট করে না, যেটাতে নিউক্লিয়াস নাই, বাট তার পাশে একটা সঙ্গী হিসেবে বানিয়ে দিচ্ছে সেটা হচ্ছে এইটা। তার পাশে একটা সঙ্গী হিসেবে বানিয়ে দিচ্ছে এবং ওইটাকে বলা হয় সঙ্গী কোষ। এখন কোন কারণে ওইটাকে আমি সঙ্গী বলতেছি সেটা একটু খেয়াল করো, এই ফ্লুয়েম এই সিপকুষে কোনো নিউক্লিয়াস ছিল না, এই সিপকুষে যেহেতু নিউক্লিয়াস ছিল না আমরা প্রয়োজনীয় অনুভব করছি যে না এটা তো একটা নিউক্লিয়াস থাকার প্রয়োজন পড়ছিল, কারণ এটা বিভিন্ন জৈবিক কাজ ঘটতেছে, সো এটাতে নিউক্লিয়াস থাকলে ভালো হইতো। সো এইটার পাশের যে কোষটা থাকে সেটাকে বলা হয় সঙ্গী কোষ, কারণ এটা অনেক বড় একটা নিউক্লিয়াস ধারণ করে, কি করে অনেক বড় একটা নিউক্লিয়াস ধারণ করে। খেয়াল করো যখন সে অনেক বড় একটা নিউক্লিয়াস ধারণ করে তখন এই যে এই নিউক্লিয়াসটা এই সঙ্গী কোষের যে নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসটা এটাকে নিয়ন্ত্রণ করতেছে বা এটার জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করতেছে। দেখ এটাতে নিউক্লিয়াস ছিল না, আমরা নিউক্লিয়াসের প্রয়োজন তো অনুভব করছি, এটা নিউক্লিয়াসের অভাবে ছিল, আরেকজন এসে নিউক্লিয়াসের অভাবটা পূরণ করে দিল, এই জন্য এই কোষটাকে আমরা বলতে পারি সঙ্গী কোষ। তো সঙ্গী কোষ সম্পর্কে এ পর্যন্ত লেখা আছে যে সঙ্গী কোষ একটা বড় করে বড় নিউক্লিয়াস থাকে, এবং ধারণা করা হয় যে এই নিউক্লিয়াসটা এই যেই এই সিগনল বা এই সিপকোষ এই সিপকোষের কার্যাবলীকে কিছুটা নিয়ন্ত্রণ করে থাকে। তো আর যদি বলতে চাও যে উদ্ভিদের দেহ গঠন করা, পানি সরি পানি না খাদ্য খনিজ লবণ ইত্যাদি পরিবহন করা, এগুলো তো অনেক কিছু বলা যায়, যেহেতু খাদ্য পরিবহন করে, তো খাদ্য পরিবহন করে দেহ গঠন করে এগুলো মাইরে দিলেই হয়। এখন সেটা বলবো সেটা হচ্ছে তারপর হচ্ছে ফ্লুয়েম প্যারেনকেমা ফ্লুয়েম ফাইবার, দ্যাটস খুব ভেরি ইজি, দ্যাটস ভেরি ইজি। ফ্লুয়েম প্যারেনকেমা হচ্ছে
ফ্লুয়েমে যে পেরান ক্যামেরা থাকে, ফ্লুয়েম পেরান ক্যামেরা দেখবে আমরা পেরান ক্যামেরাতে কি করছিলাম, কুশগুলো কিরকম, কুশগুলো হচ্ছে সমবেশীয়, কুশগুলো হচ্ছে পাতলা প্রাচীর, কুশ প্রাচীর মাত্র কুশগুলিতে কুশ প্রাচীর সেলুলোজ জমা হয়, ঠিক এরকম ভাবে ফ্লুয়েম পেরান ক্যামেরা মানে ফ্লুয়েমে অবস্থিত পেরান ক্যামেরা কুশকে ফ্লুয়েম পেরান ক্যামেরা বলা হয়। তারপরে পেরান ক্যামেরার বৈশিষ্ট্যগুলো দিয়ে দিতে হবে, পরে যখন বলবো যে ফ্লুয়েম ফাইবার তখন ওইগুলো দিয়ে দিলে চলে। তো ফ্লুয়েম ফাইবার কি একটা হচ্ছে যখন ওটা পাখি থাকে তখন ওটাকে বাস্ট ফাইবার বা সার্ফেস ফাইবার বাস্ট ফাইবার বলা হয়। তো এটি একটু দেখে নিলে হবে। তো এই পর্যন্ত ছিল একচুয়ালি উদ্ভিদ টিস্যু, এটা যদি বেসিক বুঝো তাহলে আমরা ষষ্ঠ অধ্যায়ে আরো ভালোভাবে বুঝতে পারবো একচুয়ালি এই প্রক্রিয়াগুলো কিভাবে ঘটে। সো সামনে ক্লাসে আমি প্রাণী টিস্যু নিয়ে আসবো। ওকে, এ পর্যন্ত একটু।